হে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি বর্তমানে এখন আছি একটা পলিথিনের ফ্যাক্টরিতে। তো আমাদের পুরান ঢাকা হচ্ছে কারখানার জন্য খুব, মানে ফ্যাক্টরি যেগুলো আছে ওগুলোর জন্য খুবই বিখ্যাত। বিশেষ করে পুরান ঢাকাতে টাইম মেনটেন একদমই হয় না, অ্যান্ড পুরান ঢাকা হচ্ছে খাবারের জন্য অনেক বিখ্যাত এবং ফ্যাক্টরিগুলোও অনেক বিখ্যাত। কারণ পুরান ঢাকাতে অলিতে গলিতে এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে যেগুলো নাকি বিশেষভাবে পলিথিন প্রিন্টিং করা হয় বা পলিথিন তৈরি করা হয়। তো আমরা ওদের মধ্যে একটিতে আছি বর্তমানে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে পলিথিনগুলো একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যাচ্ছে সিরিয়ালে, এগুলো এভাবে যেতে 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 একটা পর্যায়ে যে এগুলো ছাপানো হয় রঙের মাধ্যমে, তো সেগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই ফ্যাক্টরিটা হচ্ছে আমার জহির দাদুর। তো উনি হচ্ছে আমাদেরকে, ওনার এই ছোট একটা ফ্যাক্টরি আছে যেটা নাকি বর্তমানে নতুন স্টার্ট করেছে। তো আমরা দেখতে গিয়েছিলাম ওখানে, এই যে এখানে দেখছো এতগুলো পলিথিন সাদা সাদা, এগুলোকে ছাপানো হবে এখানে। তো এর জন্য আমরা এখানে দেখতে আসলাম হঠাৎ করেই। তো তোমাদের সাথে ভাবলাম এটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এখানে, এগুলো হচ্ছে ছাপানো হয়ে গেছে। তো এগুলোকে আবার ভাগ করা হবে, কারণ এক একটা প্যাকেটের মধ্যে এক একটা জিনিস থাকে। তো সেরকমই এখানে দেখতে পাচ্ছ, এখানে রং করা হয়, এই যে রঙের যে কাজগুলো ছাপানো হয় আর কি। তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের রং দেওয়া আছে যেগুলো নাকি এগুলো স্টার্ট করা নেই যদিও, কিন্তু এগুলো স্টার্ট করলে আর কি এক একটা পলিথিনে এক একটা রং ছাপানো হয়। তো এটা আমি দেখতে পাইনি ভাগ্যবশত, যদি দেখতে পারতাম তোমাদের সাথেও শেয়ার করতাম।